ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে অনেকদিন পরে ব্লগ করার জন্য আসলে বের হইলাম। তো আজকে যাব হইল কোলন, কবলেন্স থেকে কোলন যাব। তো আমি কবলেন্স হাফ বানক থেকে ট্রেন ধরবো, তারপর একটা ডিরেক্ট কোলনে যাব। তো আমাকে যেতে হবে হইল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব। কিন্তু তার আগে আসলে একটা ব্যাপার যে আমার যে মান্থলি কার্ডটা আছে সেটা দিয়ে আসলে আমি যেতে পারবো কিনা সেটা আসলে একটা কোশ্চেন। কারণ ভোকানন্ডেতে আমার এই কার্ড কাজ করার কথা, তো এই রিস্কটা নিচ্ছি। আর যদি মানে রিস্কটা রিস্ক হয়ে যায় তাহলে হয়তো আমাকে 60 ইউরো জরিমানা দিতে হইতে পারে। ঠিক আছে, সেই পর্যন্ত। এদিক থেকে আসলে আমার ট্রেনটা আসবে, তো এদিক থেকে ট্রেন এসে তারপরে আসলে এদিকে যাবে। তো এই প্ল্যাটফর্মটা অলরেডি মানে খালি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে কোলনের যেটা সেটা হলো যে 9:30 আসবে। তো এই ট্রেনটার জন্য আসলে অপেক্ষা করতেছি। RB 26 একই নামে যে আসলে দুইটা কি যেন ট্রেন হয় আসলে আজকে তার বড় প্রমাণ পেলাম আর কি। মানে RB 26 আরেকটা ট্রেন ছিল যেটা ম্যানজের উদ্দেশ্যে চলে গেছে। তো আসলে ভুলে ভাবছি যে ওইটা মনে হয় অন্য স্টপেজ প্ল্যাটফর্মে আসছে, সেই জন্য মানে দৌড়ায় ওটাতে চলে গেছিলাম। কিন্তু পরে আবার এটা দৌড়ায় এটাতে এসে ধরলাম। এটা ডিরেক্ট কলোনা যাবে আর কি। তো এখন ট্রেনে করে যাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন যে ট্রেনের মধ্যে সাইকেল তুলে ফেলছে এবং মোটামুটি ফুল ট্রেনটাই মানে সাইকেলে ভর্তি। তো যাচ্ছি, দেখা যাক কত সময় লাগে। ভাবছিলাম ট্রেনের মধ্যে পাবো, চার্জার পাবো, আসলে চার্জার নাই। কিন্তু আমি জানি না যে কত সময় পর্যন্ত করতে পারবো। গত 1 ঘন্টা যাবো আসলে ট্রেনে যাচ্ছি, এখনো মনে হয় আরো 1 ঘন্টার মতো লাগবে আর কি। 1 ঘন্টা হয়নি, হয়েছে ঠিক 45 মিনিট ট্রেন ছাড়ার টাইম থেকে। তো এখন আসলে যাচ্ছি মানে এখন পার হচ্ছে যে স্টেশন সেটা হলো ওভার উইন্টার একটা নামে স্টেশন আছে উইন্টারে। তো যদি দেখেন সেটা হলো যে এটেল স্টেশন, সংস্কার কাজ চলতেছে বোধ হয়। যে ট্রেনে উঠেছি এই ট্রেনে আসলে কলন যেতে 23টা স্টেশন পার হইতে হবে। এটা হলো সুপার লোকাল ট্রেন, সেটা হলো যে আমাদের বলাকার মতো। এখন মানে যেদিকে যাচ্ছি মোটামুটি মনে হচ্ছে যে না একেবারে গ্রামের মতো, মানে দুই পাশে আসলে কৃষি জমি এবং সবাই মোটামুটি মানে কৃষিকাজ করতেছে। কিছু কিছু জায়গায় দেখলাম মানে একেবারে মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ। মানে কিছু জায়গা যেমন জায়গাগুলো মানে খুব দ্রুত যাচ্ছে ট্রেনটা, সেই জন্য আসলে হয়তো বুঝা যাবে না, কিন্তু অনেকটাই মানে একেবারে বাংলাদেশের মতো আর কি। কলন বানক চলে আসছে, তো এখন একটু পরই নামবো আর কি। কলন বানক খুব অনেক বড় বানক মনে হচ্ছে, কারণ অনেকগুলো প্ল্যাটফর্ম, তো 1 মিনিটের মধ্যেই থেমে যাবে আর কি। তো এখান থেকে প্ল্যান হলো যে এখান থেকে বের হবো, তারপরে যাব হলো ক্যাথেড্রালটাতে, যেটা কলনের মোটামুটি কলন নামেই ওই ক্যাথেড্রাল সবচেয়ে বড়, জার্মানির বড় একটা ক্যাথেড্রাল। তারপরে যাব হলো তালা ব্রিজে, যেখানে ব্রিজের মধ্যে তালা মেরে দিচ্ছে, যে এখনই নামবো আর কি। Ja, wie gesagt, vielen, vielen Dank. Ja.
এটা হলো কলোন বানক, অনেক বড় ফ্রাঙ্কফুর্টের মতো অনেক। অনেক বড় এবং মোটামুটি এখান থেকে নেমে হাঁটতে হয়। হেঁটে আসলে দুদিকেই যাওয়া যায়, আমি আসলে বুঝতেছি না যে কোন দিকে গেলে বেটার হবে, কারণ আমি তো যাবো হলো ক্যাথেড্রালে। তো ক্যাথেড্রাল কোথায়? আচ্ছা ঠিক আছে, বের হয়ে তারপরে না হয় গুগল সার্চ করলেই বোঝা যাবে আসলে ক্যাথেড্রালটা কোথায়। বাপরে বাপ, ক্যাথেড্রালের সাথেই মানে ক্যাথেড্রালেই এসে পড়ছে। মানে এইটাই যে ক্যাথেড্রাল, মানে এটা তো দেখা যাইতেছে যে ক্যাথেড্রালের ভিতরেই কোলন কী বলে হাব্বান অফ। আমি তো ভাবছিলাম মনে হয় এখান থেকে একটু দূরে টরে যেতে হবে। বাবারে বাবা, বিশাল ক্যাথেড্রাল। তো এটা হলো যে কলোন ক্যাথেড্রাল, তো এটার জন্যই আসলে অনেক বেশি বিখ্যাত কলোন। হাঁচি আসছে, দ্যাট মিন্স করোনা না, কারণ হলো ক্যাথেড্রালের দিকে সূর্য, তো সেই জন্য আসলে মানে ওই দিকে সূর্যের দিকে তাকানোর ফলে, লাইটের দিকে তাকানোর ফলেই মানে হাঁচিটা আসছে। অনেক বড় অনেক আসলে এটার মানে চিন্তা করা যায় না। এবং শুনেছিলাম যে প্রত্যেক দিন নাকি এটার কনস্ট্রাকশন কাজ হয়, এসে দেখতেও পারছি। ওই যে দেখেন একটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এইখানেও কাজ হচ্ছে। শুধু খালি ধর্মের ব্যাপারে খালি আমাদের বাংলাদেশেরই দোষ, কিন্তু দেখেন এই যে এই ক্যাথেড্রাল কিসের জন্য, এটা মানে এটা তো ধর্মেরই একটা নিদর্শন। মানে আলটিমেটলি আমি ওদেরকে সেকুলার কান্ট্রি কোনোভাবেই বলবো না, কারণ হলে সেকুলার যদি হইতো তাহলে হয়তো এর পাশে একটা মসজিদ মন্দির অথবা অন্য কিছুও থাকতো। অনেক মানুষ এখানে তো বুঝে যায় না যে করোনা আছে কি নাই। সুন্দর আমার ছিল গ্লাসটা নিয়ে আসা, মানে এখানে যে পরিমাণ রোদ আমি তো কোনো দিকে তাকাইতেই পারতেছি না। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর মানুষ বসে আছে আশেপাশে। আসলে এরা বেশিরভাগই ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে, হয়তো পরবর্তী কোথাও যাবে সেই জন্য আসলে মানে এটা নিয়ে বসে বসে থাকা যে স্টেশনে ওয়েট না করে এইখানে আসলে বসে থাকা। যদি এই যে ক্যাথেড্রালটা যদি মানে দেখতে পারেন, এটা বানাইছে কয়দিনে? দেখেন সেটা হলো যে ধর্মের ব্যাপারে এরা কত কত টাকা খরচ করছে, স্টিল নাও খরচ করতেছে। এবং হলো
প্রচুর পরিমাণে খরচ করে। এটা হলো আসলে যে ভান অফটা, হাফ ভান অফ যেটা, কলোন হাফ ভান অফ যেটা ওকে বলে, এবং পাশে আসলে একবারে ওইখান থেকে ট্রেনও দেখা যায়। গুড, সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে একটা রোলেক্স এর অফিস আছে একবারে। ঠিক, এটা রোলেক্স এর অফিস না, মানে শোরুম, ভুল বললাম। তো আমার কথা হলো যে এখন কোন দিকে যাব, দেখি ঘুরতে থাকি, যেহেতু কলোন চলে আসলাম এবং আমাকে এখানে প্রায় আসতে হবে। এটা ক্যামেরাটা মুভ করি, সেটা হলো যে এটা হলো যে কলোন হাউড বানফের ভিতরের চিত্র, যেটা হলো ক্যাথেড্রাল থেকেও মোটামুটি অনেকটা দেখা যায়। একেবারেই মনে হইতেছে যেন কোলের মধ্যে রেখে দিচ্ছে। এই হলো ক্যাথেড্রাল। ওপেন বাসও আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে কলোন সিটি ট্যুরের একটা ব্যবস্থা আছে, সেটা হলো যে ওপেন বাসে করে তারপরে ঘোরা যায়। তো আমি আসলে ওই ব্যাপারটা জানি না, দেখতে হবে যে ঘুরতে পারে কিনা। আজকে সারাদিনই আছি, মোটামুটি এইখানেই আছি, আশেপাশে একটু ঘুরবো টুরবো, দেখা যাক কি করা যায়। এইখানে আসলে অনেকগুলো ছবি আছে, এটাতে যে কিটা দেখা আছে সেটা হলো যে 70 মানে 75 বছর আগে মানে কেমন ছিল সেটার একটা মানে অনেকগুলো ছবি দেওয়া আছে এখানে। আবার ছবিগুলো এইভাবে দেওয়া আছে। তো এইখানে আসলে অনেক ধ্বংস হয়ে গেছিলো তখন অনেকটা, কারণ মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এইখানে লেখা আছে যে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে 75 বছর আগে এই কলঞ্জের যে ইয়াটা সেটা আসলে কেমন ছিল আর কি। এখানে একটা মজার ব্যাপার আছে, জার্মানিতে বলে কলোয়ে, আবার ইংলিশে যেটা বলে সেটা হলো হলো কলোনস, এবং এটা আসলে মানে আমি ড্যাম শিওর যে এটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা আসলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটারই আসলে অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রচুর পর্যটক আসে আসলে এটা দেখার জন্য এখানে, আসলে দেখার মতো আসলে অনেক কিছু আছে। একটা পিকচার আসলে না দেখলেই নয় যে কলোনের সামনের জায়গাটা আসলে কেমন ছিল তখনকার সময়ে, মানে প্রবাবলি এটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ 75 বছর আগে, হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময় আর কি। খুব মানে বাজে অবস্থা ছিল, এখান থেকে যে ওরা এত সুন্দর করে তুলছে তার মানে বোঝা যায় যে মানে ওরা আসলে অনেক কিছুই করতে পারে। তো যেটা বলছিলাম আর কি, যে প্রচুর পর্যটক আসে, যারা আছে আমার মনে হয় বেশিরভাগই হলো পর্যটক, লোকাল খুব কমই আছে, কারণ যারা
এখানে আসতে দেখলাম সবাই মোটামুটি মানে জিনিসটা দেখতেছে আর কি, মানে ঘুরে 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 দেখতেছে, এক একটা জিনিস দেখতেছে, তা আমার মতোই আর কি। এবং জিনিসটা সুন্দর, অবশ্যই সুন্দর, যদিও এটা আসলে মানে অন্য একটা ধর্মের উপাসনালয়, কিন্তু আসলে এটা আসলে আর উপাসনালয় হিসাবে নাই। এখানে আসলে মানে এখন এটা মানে কোলনের নিদর্শন হয়ে গেছে, জার্মানির অন্যতম একটা পর্যটন জায়গা হয়ে গেছে। তো আপনারা যারা আসবেন তারা আসলে দেখতে পারেন, এই জায়গাটা আসতে পারেন, এবং মোটামুটি সুন্দর মানে আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর, দেখতে পারতেছেন কি পরিমাণ পর্যটক, অনেক অনেক পর্যটক। এবং এটা আমরা আসলে কোনটা যে ফ্রন্ট সাইট সেটাই আসলে ভাবা মানে খুব, ওরে বাবা এটা মানে কেমনি তৈরি করছে এটাই মানে আমি বুঝলাম না, মানে কিভাবে তৈরি করছে চিন্তা করা যায়, মানে মানে এই পরিমাণ আর্কিটেক্ট মানে এত আগে, ঠিক আছে এই মানে এটা আসলে চিন্তা করা যায় না আসলে কি পরিমাণ এখানে মানে টাকা খরচ করছে। এবং কারুকাজগুলো অনেক সুন্দর আসলে, এটা বলার অপেক্ষা রাখে না মানে যারা চিত্রশিল্প ছিল। এবং এটা তো পুরোটা পাথরেরই, তো ডেফিনেটলি মানে ফ্ল্যাট জায়গা আমার মনে হয় খুব কমই আছে, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা মানে এত সুন্দর করে করছে আসলে এটা বলার বাইরে। এবং যদি আপনারা একটু খেয়াল করে দেখেন মানে এত মানে ডিটেল কাজ, জানি না এটা আসলে কয় বছর লাগছে বানাইতে। এবং এই জায়গাগুলো আসলে ওরা লক করে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় দেখতে পাচ্ছেন না, কারণ হলে এটা নেট দিয়ে লক করে রাখছে এই জিনিসগুলো, মানে মানুষগুলো যেটা ইয়ে করছে ওইটা আসলে হয়তো পড়ে যায় কি না সেই জন্য আসলে লক করে রাখছে। এবং কিছু কিছু এইখানে আসলে মানে আঘাতের চিহ্ন আছে, মানে এটা নর্মাল চিহ্ন না, মানে একটু যদি খেয়াল করেন মানে এই যে একটা আছে এটা হয়তো মানে নর্মাল মানে কালার পরিক্রমে এটা আসলে ভেঙে পড়ছে, কিন্তু এই চিহ্নটা আসলে মনে হচ্ছে যে মানে বড় কোনো ধরনের এখানে আঘাতই করা হয়েছিল। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন সেটা হলো যে এইখানে একটা মানে দরজা আছে, মানে এইটা এত পরিমাণ মানে এটার ভিতরে এত নিখুঁত কাজ, এটা আসলে না দেখলে বোঝা যায় না যে এটা কি পরিমাণ নিখুঁত কাজ, মানে চোখ দিয়ে না দেখলে আসলে আমার মনে হয় না কেউ বুঝতে পারবে যেটা এনে কি পরিমাণ নিখুঁত কাজ। সিম্পলি একটা দেখেন ছোট একটা জায়গা, একেবারে দরজার মানে ছোট একটা জায়গা, এখানে আসলে অনেকগুলো মোটিভ আছে সেটা হলো, তারপরে হলো কিছু এনিমেলও আছে। এবং দরজার যে হাতলটা এটাও আসলে অনেক বেশি কারুকার্যপূর্ণ, মানে একটা মেয়ের মাথা আছে, তারপরে ওটা হলো মানে একটা পাখা, অসম আসলে ওই সময় যারা কাজ করছে তাদের বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার একটা কোশ্চেন সেটা হলো যে এইখানে দেখতে পাচ্ছি যে একটা মানে এখানে যে মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলো মানে ডিফারেন্ট কালারের, মানে এইখানে কিছু কালার আছে সেটা হলো যে সাদা, এখন কি ওটা ক্ষয় হতে হতে আসলে এরকম হয়ে গেছে কি না সেটা আসলে একটা বলার অপেক্ষা রাখে, কিন্তু মাঝে মাঝেই কিছু জায়গা আসলে সাদা, মানে তখন এটা আসলে কি চিন্তা করে করছে এত বড়। এখন আসলে যাচ্ছি হলো এই কোলোনজে একটা ব্রিজ আছে সেটা মনে হয় হেলসার্ন ব্রিজ এরকম একটা কিছু, সত্যি কথা খুব কঠিন নাম আমার কাছে, আমার পক্ষে বলা খুব অসম্ভব। ওই ব্রিজটা আসলে স্পেশালি
ওই ব্রিজে আসলে অনেকগুলো তালা মানে ঝুলানো, তালা মারা আর কি। তো এই জন্যই আসলে ওই ব্রিজটাতে যাচ্ছি। তো এটা বানহফের ঠিক পিছনেই, বানহফের সামনে যেরকম ক্যাথেড্রালটা, আর বানহফের পিছনেই হলো এই তালার ব্রিজটা। তা আমি যদি ভুল না করে থাকি তাহলে তালার ব্রিজটা এটাই। এখন আমার আসলে চেক করে যেতে হবে, চেক করে দেখতে হবে যে আসলে আমি ঠিক কিনা, কারণ আমি এখানে কখনো আসি নাই এবং মানে গুগলে যেটা দেখেছি এইটাই সেই ব্রিজ হওয়ার কথা। হ্যাঁ, এবং এটা মোটামুটি শিওর আমি যে এইটাই সেই ব্রিজ, মানে এখান থেকে আমি ওই তালাগুলো দেখতেছি। তো রাস্তা পার হচ্ছি, আমাদের বাংলাদেশে যেরকম রাস্তা পার হওয়ার জন্য বা অন্যান্য কি অনেক দেশে আছে রাস্তা পার হওয়ার জন্য মোবাইল ফোনে কথা বলা যাবে। আসলে এদিকটা আসলে ব্রিজ দিয়ে উঠা যায়, কারণ হলো যে দিক দিয়ে আসলে ট্রেন আসে ওই দিক দিয়ে তো উঠা যায় না, তো এদিক দিয়ে আসলে উঠতে হয়। তো ব্রিজে উঠতেছি এবং এই ব্রিজটার কথা আমি আসলে জার্মানিতে আসার আগেও শুনেছি এবং দেখার খুব ইচ্ছা ছিল। বাবা রে বাবা, ঠিক আছে, আমার পিছনে এক মহিলা সাইকেল কাঁধে নিয়ে টুসটাস করে উঠে যেতেস, মানে এই গাল এতটা মানে এরা পরিশ্রমী, মানে তার কাছে সাইকেল কিছুই মনে হচ্ছে না। আমি হয়তো দেখাবো, এই দেখেন সাইকেল কাঁধে নিয়ে উঠে গেছে। তো এই তো চলে আসলাম সেই প্রতীক্ষিত তালার ব্রিজ, এখানে অসংখ্য তালা। এটা আসলে কোলনের অন্যতম একটা জিনিস, এবং আমি যতটুকু জানি যে এইটা এক সময় এত বেশি তালা হয়ে গেছিল যে কিছু তালা কেটে ফেলতে হয়েছে, এবং এই তালাটা মূলত আসলে ভালোবাসার প্রতীক। মানে আমি যতটুকু জানি, আমার জানা ভুলও থাকতে পারে, যে এইখানে কোনো একটা কাপল তারা তালা লাগিয়ে চাবিটা এই রায়ান নদীতে ফেলে দেয়, তারপরে আসলে ফেলে দেওয়ার পরে ওদের যে ভালোবাসা সেটা জন্ম জন্ম থাকে। আমি আসলে এটা বিশ্বাস করি না, আসলে ভালোবাসার রং অনেক বেশি পাল্টায়। এটা আসলে কেউ স্পেসিফিক্যালি কোনো কিছু দিতে পারবে না, এবং আমি খুব ফলো অফ করে বলতে পারি এখানে যতগুলো তালা আছে তার 90% তাদের ব্রেকআপ হয়ে গেছে। যদিও কেন আমি বলতে পারি সেটা হলো যে বেশিরভাগই হলো ইউরোপের মানুষ, আর তাদের কাছে ওই যতটা সময় মানে তারা কাছে থাকে ততটা সময়ই তাদের কাছে খুব বেশি আপন মনে হয়, তখন মনে হয় যে না দুজন দুজনের চেয়ে অনেক বেশি কিছু। তো আমি আসলে একটা দুটো তালা দেখতে যাচ্ছিলাম যেটা অনেক পুরনো, খুব বেশি পুরনো কি দেখতে পাবো না এইখানে, যেমন একটা দেখতে পেলাম RMS 14 সালের, কিন্তু অনেক পুরনো এইখানে একটা পেলাম 13 সালের। এছাড়া 14 আর 13ই দেখছি, ঠিক আছে, যদিও এখানে অনেক তালা, আমার পক্ষে সম্ভব না খুঁজে বের করা যে এতগুলো তালা কোনটা কত সালে, কারণ এখানে বেশিরভাগ সময়ই করে কি যে অনেকে ডেট দিয়ে দেয়, যে যেমন এখানে একটা পেয়েছি গেল 2012 সালের, 12 সালের পেয়েছি। তো এই এই যে এখানে পেয়েছি একটা 2003 সালের, 2003 সালের যেটা পেয়েছি এই যে, এটা আসলে অনেক পুরনো বলা চলে। তারপর আসলে পুরনো তালাগুলো এই খুঁজতেছি, আসলে ওগুলোর মধ্যে ডেটগুলো মুছেও গেছে, কারণ হলো ওরা আবার এই তালাগুলোর ডেটও লাগিয়ে দেয় একেবারে নতুন মধ্যে, যেমন এই যে এই বছরের জানুয়ারির 11 তারিখে
মানে এই বছরে করোনার ঠিক আগে। তো আরো কিছু আছে হয়তো, ঠিক আছে, তালা যেমন কিছু কিছু তালা হয়তো ওইখানে কোনো ডেট ওরা দেয়নি, কারণ হয়তো হয়তো তখন মনে করেছে যে ডেটের প্রয়োজন নাই। এবং এটা অনেক পুরনো, এবং হয়তো যখন মানে অনেক পুরনো তালাগুলো মানে কেটে ফেলতে হয়েছে, কারণ এই তালার একটা ভার আছে, তার উপরেই মানে ডিপেন্ড করতেছে যে এই ব্রিজটা কতটুকু নিতে পারবে। কারণ এই ব্রিজের উপর দিয়ে কন্টিনিউয়াসলি ট্রেন চলে যায়, মানুষ যায়। এখন যদি এরকম তালার ভারও বইতে হয়, তাহলে আসলে এটা মানে অন্যরকম হয়ে যেতে পারে, মানে ব্রিজটা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে বা ক্ষতি হয়ে যেতে পারে। এবং যেহেতু কন্টিনিউয়াসলি ট্রেন যায়, তাই মানে এটা রক্ষণাবেক্ষণ খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আসলে মানে এইখানে তো বেশিরভাগই একবিংশ শতাব্দীতে, আমি আসলে বিংশ শতাব্দীর কিছু তালা চাচ্ছিলাম। ও, এটা আবার একটা জোন, মানে এইখানে আসলে বুঝলাম না, যেমন যেমন এখানে মোটামুটি তালাগুলো এইভাবে সাজানো, ছোট একটা প্লেস আছে যেখানে অল্প তালা, হয়তো এই জায়গার তালাগুলো কেটে ফেলছে আগের তালাগুলো, কিন্তু যদিও হ্যাঁ 18, 19, 20, 20 বেশিরভাগই নতুন তালা, হয়তো এই জায়গার তালাগুলো কেটে ফেলছে কোনোভাবে। এটা আসলে কোলনের যে ব্রিজটা, ব্রিজের এই পাশে, ওই পাশে হলো ক্যাথেড্রাল, এইখান থেকে দেখা যায় যে ওই ক্যাথেড্রালটা। এবং এই পাশে আসলে মানে নদীর দুই পাড়ে আসলে অনেক সুন্দর একটা বসার জায়গাও করছে, মানুষ এখানে বসে থাকে, রৌদ্র স্নান করে অনেকে এবং তার প্রিয়জনের সাথে সময় কাটায়, এবং সত্যি অনেক সুন্দর। আসলে এই জিনিসগুলো দেখলে মনে হয় যে আসলে আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর নদী আছে, যার প্রশস্তই হলো 7-8 কিলোমিটার, মানে এতটা প্রশস্ত পদ্মা, মানে মিনিমাম প্রশস্ত মনে হয় 3 কিলোমিটার, না সরি আমার মনে হয় ভুল বলছি, মনে হয় 7 কিলোমিটারই। তো সেইখানে পদ্মা, তারপরে যমুনা, মেঘনা, এগুলাকে কত সুন্দর করে সাজানো যায়। একটু কঠিন কিন্তু সহজ, ওটা সহজও করা যায়। আসলে এইসব দেখলে মনে হয় যে ছোট একটা নদী, মানে যে ভালো সাঁতার জানে তার এখান থেকে ওইখানে যেতে আমাদের বাংলাদেশের মানুষের কত সময় লাগবে, বেশি সময় লাগবে না, হয়তো কত আধা ঘন্টার মধ্যে পার হয়ে যাবে। আর এরা কত সুন্দর করে সাজিয়ে এটা যে গুছিয়ে গুছিয়ে রাখছে, আর পর্যটক আসতেছে, মানে সিটির ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থনৈতিক প্রসিদ্ধ হচ্ছে। এবং মোটামুটি যেটা দেখলাম, এই ক্যাথেড্রাল আসলে দেখার মতো কিছুই নেই, খালি জাস্ট পুরনো একটা ক্যাথেড্রাল, কিন্তু প্রচুর মানুষ আসে এটা দেখার জন্য। তারপরে হলো শুধু যে ক্যাথেড্রাল দেখতে আসে ব্যাপারটা কিন্তু এরকম না, সাথে এই নদীর চারপাশের জিনিসগুলোও দেখতে আসে। কারণ এইখানে আমার যা মনে হচ্ছে যে এখানে বেশিরভাগই হলো পর্যটক, স্থানীয় আর কয়জন মানুষ থাকে, যেমন আমি কবলেঞ্জে থাকি, ওইখানে ডয়া চেক যেটা, সেখানে মোটামুটি মানে সারা দিনই, মানে বছরের সারাক্ষণই, ঠিক আছে, পর্যটক আসতেই থাকে। তো আমার মনে হয় সেম এইখানেও, মানে পর্যটক কন্টিনিউয়াসলি আসতেছে, এটা ভালো। এবং আমাদের আসলে ঢাকার ক্যাপিটালের
সাথেই বুড়িগঙ্গা নদী আছে, তারপরে তুরাগ নদী আছে। আসলে যেগুলো একটার সাথে আরেকটা কানেক্ট ছিল, মানে এগুলো দখলদারি তো ভরে ভরে আসলে সবকিছু নষ্ট করে ফেলছে, তাই তারাও কিন্তু এটা করতে পারে। তো আসলে আমাদের মতো ছোট মাথা যদি এটা চিন্তা করতে পারে, তাহলে ওনারা সেটা করতে পারে না, কারণ ওনারা তো আসলে দুর্নীতি করার মধ্যেই ব্যস্ত। যাই হোক, আসলে সব কিছুতেই আমি আসলে আমার বাংলাদেশকে টেনে আনি, কারণ খুব দুঃখ লাগে, কারণ আমাদের বাংলাদেশে অনেক কিছুই ছিল যেগুলোকে আসলে ইউটিলাইজ করা যায় না, করে না, যায় না না ব্যাপারটা এরকম না, করে না। আসলে এত সময় ভিডিও করতে পারি নাই, কারণ হলো খুব মানে এত সময় খুব হাঁটাহাঁটির উপরে ছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি, এবং মানে মেমোরিতে একটু প্রবলেম করতেছিল, তো এই প্রবলেমের কারণে আসলে ভিডিও করা হয়নি। কিন্তু এখন এই যে মানে RE5 ধরে আবার কবলেন্সে ফেরত যাচ্ছি, কবলেন্স বানর থেকে। তো আশা করি যে আপনারা আমার ভিডিওটা দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।